কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আজকে যা বলেছে সেটা 100% যথার্থ। এই আইন যে আইনের শক্তিতে ভারতবর্ষকে কারাগারে পরিণত করার প্রচেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, যার অনেক উদাহরণ আছে, স্টান স্বামী সহ অনেক উদাহরণ আছে, এটা কখনোই মেনে নেওয়া যায় না এবং এটা বিপজ্জনক, এটা গণতন্ত্র সম্মত নয়। রাষ্ট্রদ্রোহ আইনের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করলো সুপ্রিম কোর্ট। বিরোধী রাজনৈতিক দলের কথা পছন্দ না হলেই এই আইন প্রয়োগ করা হচ্ছে, যা ব্যক্তি ও সংগঠনের কাছে ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, মন্তব্য সর্বোচ্চ আদালতের। রাষ্ট্রদ্রোহ আইনের অপব্যবহার প্রসঙ্গে উদাহরণ দিতে গিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য, একটা ছুতোর মিস্ত্রিকে করাত দিয়ে বলা হলো এক টুকরো কাঠ কাটতে, সে জঙ্গল সাফ করে দিল, এটা অনেকটা সেরকম। পাশাপাশি স্বাধীনতার 75 বছর পরেও রাষ্ট্রদ্রোহ আইনের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের মন্তব্য, রাষ্ট্রদ্রোহ আইন আসলে একটি ঔপনিবেশিক আইন, ব্রিটিশরা স্বাধীনতা সংগ্রামীদের দমন করার জন্য এই আইন ব্যবহার করত, মহাত্মা গান্ধী বাল গঙ্গাধর তিলকের বিরুদ্ধেও এই আইন প্রয়োগ করা হয়েছিল। অ্যাটর্নি জেনারেল কে বেণুগোপালকে প্রধান বিচারপতি এন ভি রমন্নার প্রশ্ন, কেন্দ্র কেন এখনো এই আইন বাতিল করছে না? রাষ্ট্রদ্রোহ আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করা হয়, তার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের এই মন্তব্য। এদিকে নারদ মামলায় পাল্টা হলফনামা জমা দিল সিবিআই। মমতা বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটক ও রাজ্যের হলফনামার পাল্টা, সিবিআই এর হলফনামায় অতিরিক্ত অভিযোগ, উত্তর দেবার অনুমতি চায় রাজ্য। নারদ মামলায় সওয়াল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, নিজাম প্যালেসে গিয়েছিলাম আইনজীবী হিসেবে, মামলাকারী সিবিআই বলে কি যে কোনো মামলায় হস্তক্ষেপ করতে পারেন প্রধান বিচারপতি? সিঙ্গল বেঞ্চের বিচার্য মামলা কিভাবে ডিভিশন বেঞ্চ গ্রহণ করতে পারে? 19 মে দুই বিচারপতির ভিন্ন মত পোষণে মামলা তৃতীয় বিচারপতির কাছে যাওয়া উচিত ছিল, যারা ডিভিশন বেঞ্চে থাকেন তারা তৃতীয় বেঞ্চে থাকতে পারেন না। হাইকোর্টের নারদ মামলায় সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, আজ আপনারা কি সওয়াল করতে চান তার একটি রূপরেখা দিন, বিস্তারিত আলোচনার প্রয়োজন নেই, আজ ট্রেলার দেখান, পুরো সিনেমা দেখানোর দরকার নেই, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের। মামলার পরবর্তী শুনানি 16 আগস্ট। আসছি পরের খবরে। টিউশন থেকে ফেরার পথে কৃষ্ণনগরের ঘূর্ণিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর উপর অ্যাসিড হামলার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল টিউশন থেকে ফেরার পথে ছাত্রীর পিছু নেয় ওই যুবক, একা পেয়ে মারধরও করে, ভয়ে এলাকার একটি ক্লাবে ঢুকে পড়ে ওই ছাত্রী। অভিযোগ, সেখানে ঢুকে ওই যুবক ছাত্রীর দিকে অ্যাসিড ছোড়ে, অ্যাসিড ছিটকে ছাত্রী ও ক্লাবঘরে উপস্থিত কয়েকজন আহত হন, তাদের নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে, অভিযুক্ত যুবক পলাতক। অন্যদিকে ছাত্রীর বাবার কথায় উঠে এসেছে নতুন তথ্য। তার দাবি, বছর দুয়েক আগে ভালোবেসে ওই ছাত্রীকে বিয়ে করেন প্রতিবেশী যুবক অচিন্ত শিকারী। বিয়ের মাস তিনেক পর ওই যুবক কর্মসূত্রে মালয়েশিয়া চলে যান। ভৌগোলিক দূরত্ব দাম্পত্য সম্পর্কেও প্রভাব ফেলে, নিজের বাড়িতে ফিরে আসেন ছাত্রী, মাস চারেক আগে গ্রামে ফেরেন অচিন্ত, সালিশি সভায় বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত হয়, এরপরই ছাত্রীকে নিজের কাছে ফেরাতে অচিন্ত মরিয়া হয়ে ওঠেন বলে অভিযোগ। Get out of here!